হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। তো আজকে সকালে নাস্তা হিসেবে হচ্ছে বাসায় চটপটি করা হয়েছে। আসলে সকালে করা হয়নি, এটা গতকালকে সন্ধ্যায় করা হয়েছিল। তো গতকালকে সন্ধ্যায় কিছু খেয়েছিলাম, কিছু আমি সকালের জন্য রেখে দিয়েছিলাম। তো ওগুলাই সকালবেলা আমার হাজবেন্ডকে গরম করে দিয়েছিলাম, আর এখন আমিও গরম করে নিয়েছি। তো এখন চটপটি দিয়ে হচ্ছে আমি আমার নাস্তাটা সেরে নিব। আমার অনেক দিন ধরেও চটপটি খেতে মন চাচ্ছিল। তো আমার হাজবেন্ড গতকালকে চটপটি রান্না করেছিল, যেহেতু আমি চটপটি রান্না করতে পারি না, আর ওর হাতে চটপটিটা আমার অনেক ভালো লাগে। তো ওকে ওই বলেছিলাম চটপটিটা করার জন্য। তো এই যে খুব সুন্দর করে ও চটপটিটা রান্না করেছে, এখানে যেহেতু একটু বেসন দিয়েছে তাই একটু ঘন ঘন হয়েছে, আর টেস্টটা অনেক ভালো হয়েছে। তো এটা দিয়েই হচ্ছে আমি আমার সকালের নাস্তাটা শেষ করে নিব। আজকে দুপুরের দিকে হচ্ছে ডাক্তার কাছে যাওয়ার প্ল্যান আছে, তো ঘরেও তেমন একটা কাজ নেই, তো আমি আজকে হচ্ছে একটু পড়তে বসবো। তো আমি নাস্তাটা সেরে নিয়েছি, আর এখানে ও চা খেয়েছিল, ওই কাপটাও রয়ে গিয়েছে, এগুলা সরাই নেই। তো আমি এখন আমার ওষুধগুলো খেয়ে নিব, ওষুধ খেয়ে দেন হচ্ছে পড়তে বসে যাব, যেহেতু আমার পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, আগামী মাসে এক্সাম। তো পড়ালেখা তো করতেই হবে, এক মাসের মধ্যে বই সব কীভাবে শেষ করবো আল্লাহ জানে। তো এই জন্যই হচ্ছে আজকে কলেজ যাব না, কলেজ না গিয়ে আজকে বাসায় বসে বসে পড়ে নিব। তো আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর এই যে একদম খাটের অবস্থা, অগোছালো, কিছুই গোছাই নাই। এখানে বাইরে থেকে কাপড় এনেছিলাম, ওগুলাও খাটের উপরে রেখেছি। তো এগুলো হচ্ছে একটু ছড়াই দেওয়া হবে, যেহেতু বাইরে থেকে এনেছি, একটু ছড়ায় দেন ফ্যানের বাতাসে আর একটু ভালো করে করে দেন রেখে দিব। তো এই হচ্ছে ডাক্তারের রিপোর্টগুলা। আমি গত মাসে, আগের মাসে হচ্ছে টেস্ট করিয়েছিলাম, তো তখন আমার হাজবেন্ডটি গিয়ে টেস্টের কাগজগুলো দেখাই আনছিল, বাট আমি আর যাই নাই। তো আজকে হচ্ছে এগুলো আমি নিয়ে যাব। তো এদিকে হচ্ছে অনেকগুলো টেস্ট দিয়েছে, প্রায় 6-7টার মতো টেস্ট দিয়েছিল। তো এগুলো সব করিয়েছিলাম, মোটামুটি সবই নর্মাল ছিল, জাস্ট রক্তের পরিমাণটা একটু কম ছিল। আর এটা হচ্ছে আল্ট্রাসোনোর রিপোর্টটা। তো এখানেও সব নর্মাল, আল্লাহর রহমতে ভালো আছে সব কিছুই, বাট শুধু আমার যে রক্তের পরিমাণটা আছে সেটাই হচ্ছে একটু কম। তো ওটার জন্য তো খাচ্ছি মোটামুটি, আগে থেকে এখন খাওয়ার পরিমাণটাও একটু বাড়িয়েছি। আজকে যাব ডাক্তারের কাছে, গিয়ে হচ্ছে ডাক্তারকে একটু বলবো, কারণ আমি হচ্ছে আর এটা হচ্ছে গত মাসের টেস্টের রিপোর্ট। তো এই মাসে হচ্ছে আমি 2 দিন আগে টেস্ট করিয়েছিলাম, তো ওই ডিজিটাল কতগুলো মেশিন থাকে না, ওগুলোর মধ্যে রক্তের পরিমাণটা আমার অনেক লো দেখাচ্ছিল, 6.4 দেখাচ্ছিল। তো 6.4 হলো তো অনেক কম, আগে 9.1 ছিল সেটাই কম ছিল, এখন 6.4 হলো তো অনেক কম। তো এই জন্য একটু ডাক্তারের সাথে গিয়ে কথা বলে আসব, দেখি ডাক্তার কি বলে। আর এগুলা হচ্ছে আমাকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছিল গত মাসে, এগুলো সেগুলা। আর আমি যেখানে ডক্টর দেখাই সেটা হচ্ছে পিপলস হসপিটাল, ওখানে রূপশ্রী বিশ্বাস আর একজন ডক্টর আছেন, গানি ডক্টর, ওনাকেই দেখাই। তো রিপোর্ট টিপোর্টগুলো বাইর করে এক পাশে রেখে দিয়েছি, যাতে নেওয়ার সময় ভুলে না যাই। আর এখন হচ্ছে নাস্তা টাস্তা তো করে ফেলেছি, এখন ঘরে আর কোনো কাজ করব না, একটানা পড়তে বসবো। অলরেডি 10:30টার মতো বাজে, তো এখন আমি পড়তে বসবো, পড়া শেষ করে দেখি জোহরের সময় উঠব। উঠে দেন রান্নাবান্না সব করাই আছে, গতকালকে সব রান্না করে রেখেছিলাম, ওগুলো জাস্ট গরম করব, দেন খাবো। তো এখন পড়াটা ক্লিয়ার করে নিই, তারপর আবার ভিডিও অন করছি। তো এই যে আমি পড়াটা শেষ করে মোটামুটি আমার ঘরে টুকটাক কাজ করে এখন আমি হচ্ছে লাঞ্চ করতে বসে গিয়েছি। এখানে গতকালকে আমি থানকুঞ্জি পাতার ভর্তা বানিয়েছিলাম, তো ওইখান থেকে একটু ভর্তা নিয়েছি, আর গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম। তো আমার এখন কেন জানি মুরগির মাংস খেতে ভালো লাগে না, তো আমি শুধু ওইখানকার মানে একটু হাঁটি টাটি যেগুলো থাকে ওগুলা দিয়ে একটু ভাত খাই, মাংস খেতে ভালো লাগে না, মাংস কেমন জানি লাগে খাইতে। তো এখানে একটু হাড্ডি নিয়েছিলাম, একটু আলু নিয়েছি, এগুলা দিয়ে হচ্ছে লাঞ্চটা করে নিচ্ছি। আর ভর্তাটা মোটামুটি অনেক ঝাল হয়েছিল, আর থানকুনি পাতার ভর্তা এমনি একটু মজা লাগে। তো এগুলা দিয়ে হচ্ছে লাঞ্চটা করে নিচ্ছি, লাঞ্চ করে দেন হচ্ছে ডাক্তার কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যাব।
এই যে বোরকা টোরকাও নামিয়ে নিয়েছি, এখন রেডি হব। অলরেডি হচ্ছে 3টা 3:30-র মতো বাজে, যেহেতু আমি পড়া থেকে উঠতে উঠতে হচ্ছে একটু বেশি দেরি করে ফেলেছিলাম, প্রায় 1:30 বাজিয়ে ফেলেছিলাম। দেন ঘর টুকটাক কাজ করে লাঞ্চ করে এখন হচ্ছে রেডি হব। রেডি হয়ে দেন বের হয়ে যাব। আমাকে 4টা বাজে যেতে বলেছে ওখানে, তো এই জন্য 3:30-টায় বের হচ্ছি, যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। এই তো রেডি হয়ে গিয়েছি আর এখন বের হয়ে যাব। আমি এখান দিয়ে এখান থেকে আমি একলা যাব, আর ও ওদিক থেকে অফিস থেকে বের হয়ে গিয়েছে, ও ও ওদিক থেকে যাবে। তো আমি গিয়ে দেখি, যদি ও তাড়াতাড়ি চলে আসে একসাথে। আমি প্রায় আধা ঘন্টার মতো একা একা বসেছিলাম, কারণ ও লেট হচ্ছিল আসতে। তো পরে ও আসলো, দেন আমরা সিরিয়ালে বসে আছি। এখন অলরেডি 6টা বেজে গেছে, মানে 4টায় আসছি, 4:15 দিকে আসছি, এখন অলরেডি 6টার কাছাকাছি হয়ে গিয়েছে। তো ডাক্তার দেখিয়ে আসলাম, আর আসার সময় হচ্ছে একটু নাস্তা নিয়ে এসেছি এখানে। ডাক্তারকে রিপোর্টটাও দেখিয়েছি, উনি বলল মানে রক্তটা আবার পরীক্ষা করার জন্য, কোথা থেকে রিপোর্ট নিয়ে তারপর ওনার কাছে যাওয়ার জন্য। তো কারণ আমি যেখানে করেছিলাম সেটা ডিজিটাল ছিল, বাসায় এসে যে করে না, ওই ওদের কাছে করেছিলাম। তো এই জন্য উনি বলল যে ওগুলা তো হবে না, আমাকে রিপোর্টটা দেখালে ভালো হতো। তো কোথাও গিয়ে একটু রিপোর্টটা দেখায় এরকম জায়গায় করে এনে দিয়েন। তো দেখি আমি যাব গিয়ে আমার টেস্টটা করে আসব এখানে কোনো ডায়াগনোস্টিক সেন্টার থেকে। তো এই যে এগুলা হচ্ছে নাস্তা, যেগুলো আমরা বিনা ব্যাগের থেকে আসার সময় নিয়ে এসেছি। তো এখানে আমি একটা চিকেন চাপ এনেছি, একটা বাটার নান এনেছি, 2টা নর্মাল নান এনেছি, আর পুয়া এনেছি, জিলাপি এনেছি, কারণ সব কিছুই আজকে নিয়ে আসছি। মানে মেনলি চাপটা প্রথমে কেনা হয়েছিল, চাপটা কিনে আসতেই নিয়েছিলাম, আর ও হঠাৎ করে ওর চোখে পড়লো, মানে পুয়া পিঠাগুলা চোখে পড়লো। তো ও বলল, মানে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে পুয়া পিঠা যদি পাও পুয়া পিঠা নিয়ে আসিও আমার জন্য। তো ও দেখি বলল, তুমি না পুয়া পিঠা খেতে চাইছিলা, চলো পুয়া পিঠা নিই। তো ওখান থেকে 3টা পুয়া পিঠা নিলাম। দেন আমি আবার জিলাপি দেখলাম, তো এখন কেন জানি আমার জিলাপি খেয়ে গরম গরম জিলাপি খেতে মন চাচ্ছিল। তো আমি আবার ওকে বললাম যে 2টা জিলাপিও নিয়ে নেন। তো বলে 2টা জিলাপিও নিয়ে নিলাম। তো মোটামুটি অনেকগুলা খাবার হয়ে গেছে আজকে, মানে আজকের সন্ধ্যার নাস্তাটা হচ্ছে একটু ভারী হয়ে গেছে। তো ওটা নিচেরটা হচ্ছে বাটার নান, উপরেগুলা হচ্ছে নর্মাল নান, আর এটা হচ্ছে চিকেন চাপটা। তো চিকেন চাপটা মোটামুটি ভালো, এই 2 নম্বর বাগের যে স্টার কাবাব নামে যেটা রেস্টুরেন্ট যেটা আছে ওখান থেকে নিয়েছি। আর এগুলা হচ্ছে ওই জিলাপি আর পোয়া পিঠাগুলো, একটা আমার শ্বশুরকে দিয়ে এসেছি, আর এখানে জিলাপি আর 2টা পোয়া পিঠা আমাদের জন্য রেখেছি। তো এগুলা দিয়ে হচ্ছে নাস্তাটা করে নিব। তো ভালোই ছিল, এই চিকেন চাপটাও খুব ভালো ছিল, মানে ওরকম খারাপও ছিল না, মোটামুটি ভালো ছিল। তো এগুলা দিয়ে নাস্তাটা করে নিচ্ছি, আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।